সংকটে হ্যামলেট হবেন না। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তাৎপর্যপূর্ণ মন্তব্য সিফি আনন্দ বোসের। রাজনৈতিক বা সামাজিক যে ধরনের সংকটই হোক না কেন, রাজ্যপাল যেন দোলাচলে না ভোগেন। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে শেক্সপিয়ারের নাটক হ্যামলেটের উদাহরণ টেনে মন্তব্য সিফি আনন্দ বোসের। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, আজকে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন সিভি আনন্দ বোস। তিনি বলেন যে সংকটে হ্যামলেট হবেন না। একেবারে দেখো, কার্যত আজকে যখন কর্মকৌশলে তিনি তার আচার্যের অ্যাড্রেস দিচ্ছিলেন, সেই সময় অর্থাৎ আচার্য হিসেবে তিনি যখন ভাষণ রাখছিলেন, সেই সময় তিনি বলেন যে শিক্ষা হলো এমন একটা জিনিস যা একজন ব্যক্তিকে সবসময় সাহায্য করে। কি বিষয়ে সাহায্য করে? যে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট পদ্ধতি মেনে নির্দিষ্ট সময় নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে। এবং তিনি সেখানে বলেন যে যদি কোনো ক্রাইসিস সিচুয়েশন তৈরি হবে, তখন সেটা যে কোনো ক্রাইসিস সিচুয়েশন, সেটা সে লিগাল হোক অথবা সাংবিধানিক হোক অথবা পলিটিক্যাল হোক, সেখানে কিন্তু রাজ্যপাল শেক্সপিয়ারের হ্যামলেট হয়ে বসে থাকবে না। সেক্ষেত্রে কি করা উচিত বা না উচিত, অর্থাৎ কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, সেটা তিনি সিদ্ধান্ত নিতে পারবেন এবং সেই সিদ্ধান্ত নিতে তাকে শিক্ষাই তাকে সাহায্য করবে সেই সিদ্ধান্ত নিতে। ফলে রাজ্যপালের আজকের যে বক্তব্য, অর্থাৎ শেক্সপিয়ারের হ্যামলেট হওয়া, যেখানে কার্যত একটা দোলাচল, এখনো কোনো বিষয় নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা দোলাচলে যাওয়া, সেই বিষয়টাই কিন্তু কার্যত তার বক্তব্যের মাধ্যমে তিনি তুলে ধরেছেন। যেখানে যে কোনো পলিটিক্যাল বা লিগাল অথবা সেক্ষেত্রে সাংবিধানিক ক্রাইসিস হলে সেখানে রাজ্যপাল কিন্তু সিদ্ধান্ত নেবেন এমনটাই তিনি তার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট বলে দিলেন, যে সেক্ষেত্রে তার শিক্ষাই তাকে বলে দেবে যে কোন সময় কি সিদ্ধান্ত নিতে হয়। এক্ষেত্রে আমরা দেখেছি যে তার একটা বেশ কিছু ভূমিকা নিয়ে রাজ্যপালের বেশ কিছু ভূমিকা নিয়ে ইতিমধ্যে বিরোধী দলগুলো তারা সরব, এবং যেখানে মূল বক্তব্য রাখেন বিরোধী দলের, তার বক্তব্য হচ্ছে রাজ্যপালের যেভাবে আচরণ করা উচিত সেইভাবে তিনি আচরণ করছেন না, এবং সেক্ষেত্রে তার বিরুদ্ধে নির্দিষ্টভাবে সরকারের সঙ্গে আপোষ করার অভিযোগও কিন্তু তিনি তুলেছেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবং অন্যান্য ক্ষেত্রে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু সেক্ষেত্রে তার বক্তব্য, তার যে অবস্থান, সেই অবস্থান নিয়েও কিন্তু খুব একটা প্রশংসাসূচক মন্তব্য করেনি বিরোধী দলগুলো মূলত। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তার আজকের এই বক্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।